সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু একবার জিজ্ঞাসা করছেন যে ও মুসলিমদেরকে কি সাহায্য করা যায় আছে যেমন রাস্তাঘাটে অনেক অসহায় মানুষ পাওয়া যায় জি ভাই বিষয়টি খুব ভালো এবং ভালো করে এর সমাধান আমাদের জানা উচিত মানুষ এক ওপরের সাহায্য করবে মানুষ হিসাবে তাতে কোনো সমস্যা নেই বরং আমাদের এই পরিবেশে এবং এই সমাজে এরকম সাহায্য সহযোগিতা করা আরও বেশি বেশি প্রয়োজন যাতে করে ইসলামের সৌন্দর্যতা এবং উদারতা প্রকাশ পায় প্রে নবী সাল্লা সাল্লাম বলেছেন ফিকুল্লে কাবেদিন রাতবাতিন আজরুন প্রত্যেক শিক্ত কলিজার অধিকারী প্রাণীর কেউ যদি উপকার করে তাহলে তাতে সাব রয়েছে এখন শিখ কলিজা মানুষের আছে প্রাণীদের আছে তাহলে তাদের সাহায্য করতে ইসলাম বলেছে অন্য এক বন্য না আল্লাহ বলেছেন হাব আল্লাহ কাছে তালার সবচেয়ে প্রিয় মান্দা প্রিয় মানুষ সে যে বেশি উপকার করে এইভাবে ও মুসলিমদের সাহায্য সহযোগিতা করা দুস্থ লোকদের সাহায্য সহযোগিতা করা পারতপক্ষে আমাদের করা উচিত বরং এটাই কাম্য ইসলামে প্রাণী বিড়ালকে বেঁধে রেখেছিল শাস্তি দিয়ে মেরেছিল ফলে তার জন্য নাম আর আর পিপাসু কুকুরকে পানি পান করিয়ে করিয়ে করেছিল এক ব্যক্তি তাই তার জন্য জান্নাত দুটি হাদিসে সহিত তাহলে একটা প্রাণীর প্রাণ বাঁচাতে সাহায্য করতে যদি এই স্বভাব পাওয়া যেতে পারে তাহলে একজন মানুষ হিসাবে সে মানুষের সাহায্য করে কেন স্বভাব পাওয়া যাবে না আমাদের সকল খেয়াল করা উচিত তবে একটা প্রশ্ন আসে যে ফরজ জাকাত সাধারণ দান আপনি দিতে পারেন জাকাত দেওয়া যাবে কিনা না ওলামাইগ্রামের মধ্যে মতভেদ আছে আপনি সেই সেই ক্ষেত্রটা হতে সেখানে ব্যবহার না নাও করলেন কিন্তু সাধারণ দান সাধকা তথা ইত্যাদি সহযোগিতার দরজা অবশ্যই খোলা আছে